মানুষ যাতে আর গাভি না বলতে পারে, মানুষ যাতে আর এই ট্যাকা আর খুনি না বলতে পারে, মানুষ যাতে আমরা খুন্দ পাইছি এইটা যাতে না বলতে পারে। অস্থায়ীভাবে আমরা বাদ দিচ্ছি, এটা পার্মানেন্ট কোনো সলিউশন না। আর কোনো ভার না ভাঙে, এটা গ্যারান্টি সহকারে 1 কোটি লাগুক, 1.5 কোটি লাগুক, এটা বাস্তবায়ন হবে বলে আমরা ইনি যে টাকা দিচ্ছেন এই টাকাতে যদি পাইসাতে মারি ফেলাইতাম তাও এই নদী বান জানে হারতাম। আমাদের ইচ্ছা আছে প্রতি বছর কাজ করার ইচ্ছা আছে। সরকারি টাকার খাওয়ার একটা ধান্দা। সারাবাড়ি SDS ঘাট প্রতি বছরই ভাঙছে, প্রতি বছরই হাজার হাজার জিও ব্যাগ ফেলানো হচ্ছে। সরকারের লক্ষ লক্ষ টাকা এজন্য যমুনা নদীতে ফেলে দেওয়ার একটি উপক্রমের একটি জায়গা তৈরি হয়েছে SDS সারাবাড়ি ঘাটটি। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি ঘাট নামে পরিচিত। এই জায়গাতেই প্রতি বৎসরে নদী ভাঙছে এবং প্রতি বৎসরে হাজার হাজার জিও ব্যাগ এখানে ফেলানো হচ্ছে। শুধু আজকেই এই বৎসরই নয়, গত বৎসর, তার আগের বৎসর, তার আগের বৎসর, তার মানে ধারাবাহিকভাবে প্রতি বৎসর এখানে যখন ভাঙছে, এই ভাঙ্গার দরুন আসলে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে? টাঙ্গাইলের লাখো মানুষ এই রাস্তাতে চলাচল করছে আর যখনই ভাঙছে ঠিক আপনি সেই মুহূর্তে দেখেন এই পাশ দিয়ে কী পরিমাণ লোক এখান দিয়ে যাতায়াত করতেছে, প্রচুর লোক যাতায়াত করতেছে। কোনো সিএনজি যেতে পারতেছে না, কোনো অটো আসতে পারতেছে না, কোনো মালবাহী, কারণ পশ্চিম টাঙ্গাইলে যে কয়েকটি বাজার আছে সেই বাজারগুলোতে যে তাদের পণ্য নিবে সে পণ্যটাও তারা নিতে পারতেছে না, কারণ রাস্তা সম্পূর্ণ ভেঙে গেছে, মানুষ পায়ে হেঁটে চলছে কোনো একটি বাড়ির মধ্যে। ঠিক আমার বাম পাশে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ অনেক কয়েক হাজার জিও ব্যাগের বস্তা কিন্তু সেখানে আছে আর নৌকাতে বালু উঠিয়ে নিয়ে এসে সেখানে এখানে ফেলানো হচ্ছে। আসলে এই ফেলানোর দরুন কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে? চলুন লাভ ক্ষতি নিয়ে সাধারণ মানুষের সাথে একটু কথা বলে আসি। না, এখানে সাইজ সমাধান হলে করে কামার কোনো লাইন থাকে না, সমাধান থাকে না, আস্তে আস্তে কাম করে, মানে কাম আসলেই এরা কিছু খাইতে পারে, টাকাটা পায়, সেই জন্য এই কামটা ভালো সাকসেসফুল ভালোভাবে হয় না। আস্তে আস্তে কাজ করে, প্রতি বছরই কাজ করে, কিছু না কিছু কাজ করে আর কিছু না কিছু খেয়ে ফেলে, ভাঙ্গে কাজ করে, ভাঙ্গে কাজ করে। এখানে সরকারি টাকার খাওয়ার একটা ধান্দা, মনে করেন 5 লাখাইলো, মনে করেন 1 লাখ টাকার কাজ করে 4 লাখই থাকে না। যেটা খরচা করে তারও আর অর্ধেকটা খরচা যদি অন্য মাসে করে যদি তাহলে রাস্তা পাকা অবস্থান হয়ে যাবে। আমাদের ইচ্ছা আছে প্রতি বছর কাজ করার ইচ্ছা আছে, প্রতি বছরই কাজ করবো, প্রতি বছরই কাজ আইবো, ভাঙবো প্রতি বছরে কাজ আইবো। ভয় নেই, কষ্ট, টাকা তো সরকার ঠিকই দেয় কিন্তু কাজ হয় না, গুরুত্ব সহকারে কেউ কাজ করে না। প্রতি বছর তো এরকম ভাঙে, হালকা কিছু কাজ করে আর টেয়া সব মারে, খুনি তো টেয়া দেয় 5 লাখ, কাম করে 3 লাখ 2 লাখ, আর ডিগন যা রেহা কাজ তো কিলের না। দর্শকের সুবিধা করেন, যদি এম মুহূর্তে ধন তাহলে তো কাম হবে না, কাজ করেন না বুঝলে। ইনি যে টাকা দিচ্ছেন এই টাকাতে যদি পাইসাতে মারি ফেলাইতাম তাও এই নদী বান জানে হারতাম। হ্যাঁ, এটা জায়গা তৈরি হয়েছে, এটা হলো গাই বিয়েতেছে প্রতি বছর, এটা হলো গাই বিয়েতেছে, বুঝছেন ভাই? হারেন, ভালো করে হারেন, জিনিস জানি সবার পোক্ত হয়, দর্শক চলতে পারে, আপনি জানি নাম হয়। প্রতি বছরই এখানে ব্যাগ ফেলা থুয়া জায়গা থাই কোনো কাজ করে না এইখানে, প্রতি বছর এটা হইলো তাদের কামাই করার একটা উৎস হয়েছে, বুঝছেন কি? প্রত্যেক বছর আমার এই কষ্ট দেখেন কি দুর্ভোগ, বাঙ্গা চূড়া এখানে আমার ঘর দোয়ার ভেঙে গেছে গা, এরা এই প্রতি বছরই খালি ব্যাগই ফেলায়, তারপরেও ব্যাগ ফেলায় যখন ক্ষতি হওয়া যায় আমাকে, তারপরে আহে, হ্যাঁ তারপরে আহে, কানায় না ই করে না, এই যে ব্যাগ ফেলায় এমনি গেছে, ব্যাগ ফেলাতে আমাকে ফেরা বছর ভাঙো, থাই কাজ করেন আর আমার ক্ষতিপূরণ দিক। একই সমস্যা হচ্ছে শুধু জিও ব্যাগ এবং সরকারি টাকা কেন অপচয় হচ্ছে? গত বছর ভেঙেছিল ওই পাশে, গত বছর ভেঙেছিল ওই পাশে, এই পাশে এখন আমরা এই নদীর গতিপথ পরিবর্তন করতে না পারলে আসলে এখানে রেখে যাও, কারণ এটা অস্থায়ীভাবে আমরা বাদ দিচ্ছি, এরকম পারমানেন্ট কোনো সলিউশন না। এখানে পানি উন্নয়ন বোর্ডের আসলে কাজ ছিল না, কারণ এটা নদীর পার, কিন্তু এখানে ব্রিজের অ্যাপ্রোচ আমাদের এই ব্রিজটা আমরা স্থানান্তর করার একটা চিন্তা করছিলাম, একটি চিকন ব্রিজ, এটি একটি বড় ব্রিজ করার জন্য, এবং এই ব্রিজটাকে লেন্থ বাড়িয়ে আনার কথা বলছিলাম, নদীর গতিপথের কারণে লেন্থটা একটু বাড়িয়ে নিব, কিন্তু সেটা আমরা ইতিমধ্যে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, সেই কারণে আমরা এটাকে এখন সচল রাখার জন্য, যেহেতু ভেঙে গেছে, ডেমে গেছে, আমরা আবার এখানে জিও ব্যাগ পালাচ্ছি এবং সাথে সাথে এইখানে আমরা একটা পুনর্বাসন করতে পারি এবং ভবিষ্যতে তার নদীর গতিপথটা যাতে সোজা হয়। আমরা কি আশা করতেই পারি আগামী বন্যার আগে এখানে একটি মোটামুটি একটি পর্যায়ে আসতে পারে? আমি রাস্তার কথা যেটা আছে আমরা প্রোটেকশন কাজ করব, এখানে রাস্তার এটা প্রজেক্টের ভিতরে আছে, এটা পুরো রাস্তাটাই কাজ হবে, আমরা সেই সময় আমাদের এই রিভার প্রোটেকশন নেত, এই আমাদের অ্যাপ্রোচ রোডের প্রোটেকশন কাজটা আমরা করব, পাশাপাশি আমরা নদীর গতিপথ আগামী বছর যদি আমরা পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ এই ভাঙন আর থাকবে। দেখছি যে প্রতি বছর ঠিক একই জায়গায় ভাঙন সৃষ্টি হচ্ছে, হাজার হাজার ব্যাগ ফেলানো হচ্ছে, সরকারের লক্ষ লক্ষ টাকা একই জায়গায় ফেলানো হচ্ছে। আমরা এখানে অনেক স্থানীয় ব্যক্তির সাথে কথা বলছি, তারা বলছে যে এখানে টাকা
ইনকাম করার একটা জায়গা তৈরি হয়েছে, যেটাকে গাবি বলি আমরা, যে হ্যাঁ একটা খন্দ তৈরি হয়েছে, প্রতি বছর ভাঙছে, প্রতি বছর ডাম্পিং হচ্ছে, কোনো কাজে আসছে না। আসলে এটাকে আমরা আসলে কীভাবে নিতে পারি? এই পাবলিক যেটা বলছে, আপনি যেটা বলছেন, আসলে আমি বিগত 3-4 বছর এরকমই হয়, এরকম হচ্ছে। আমরাও চাচ্ছি যে এইরকম যাতে আর না হয়, আমরা মানুষ যাতে আর এটা গাবি মনে না করে, ঠিক আছে, এবছর হঠাৎ করেই এই একদিনের ভিতরে কিন্তু এটা পড়ে গেছে, গা পড়ে গেছে। আমি আপনারা জানেন আমি এইমাত্র আমি 4 দিন অফিস করছি, আমি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, আমি 4 দিন অফিস করছি। আমি আমার বাড়িতে এই রাস্তা দিয়ে আমার যাইতে হয়, এই রাস্তা দিয়ে আমার যাইতে হয়। মাননীয় এমপি সাহেবের সাথে কথা বলছি যে আপাতত এই বছরটা হঠাৎ করে যেহেতু চলে গেছে, নিচে ডাইভে গেছে গা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অনেক এই কাজ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এবং খুব দ্রুত যে মানুষ চলাফেরা করার একটা ব্যবস্থা আমরা এবার করে দিব। এবং আমার চিন্তাভাবনা এবং মাননীয় এমপি সাহেবের চিন্তাভাবনা, এই বর্ষা শেষ হইলেই এইখানে যেটা করে দিব, মানুষ যাতে আর গাবি না বলতে পারে, মানুষ যাতে আর এই টেকা আর খুনি না বলতে পারে, মানুষ যাতে আমরা খন্দ পাইছি এইটা যাতে না বলতে পারে। আমি আপাতত উপজেলা চেয়ারম্যান হিসাবে এই কথাটা আমি শুনতে রাজি নই। আমি আগামীতে মাননীয় এমপি সাহেবের সাথে কথা ফাইনাল করেছি, এইখানে একবারে স্থায়ী আগামী 20-30-15 বছরের মধ্যে যাতে এখানে আর কিছু না হয়, ব্রিজ ভেঙে যেতে পারে, এটা আমাদের স্থায়ী করে দিব। তো এখন আসলে স্থায়ী একটা পার্মানেন্ট বাঁধ হবে, আমাদের বিভাগীয় কমিশনার কালকে এসেছিল, মাননীয় জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, ইটিও মহোদয় সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। উনি আশ্বাস দিয়েছেন এখানে একটা পার্মানেন্ট সিসি ব্লক করে এই যাতে আর কোনো ভার না ভাঙে, এটা গ্যারান্টি সহকারে 1 কোটি লাগুক, 1.5 কোটি লাগুক, এটা বাস্তবায়ন হবে বলে আমরা ইনশাল্লাহ আশ্বাস পেয়েছি। তবে এই বাড়ির যে মালিক, তিনি বলছিলেন যে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তিনি 30 বছর ধরে এখানে বাড়ি নিয়ে আসেন, আজকে যে তাই হুমকির মধ্যে আসেন, এবং আমি কি সেই বাড়ির মধ্য দিয়ে কিন্তু হাঁটতেছি এবং সেই বাড়ির মাঝখান দিয়ে কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু পশ্চিম পাড়ের যে মানুষগুলো তারা চলে যাচ্ছে, যদিও আসতে পারতেছে না সিএনজি, আসতে পারতেছে না অটো, এবং মালবাহী যে ট্রাকগুলো সেটা তো প্রশ্নই আসে না। তাহলে আসলে আমরাও বলতে চাচ্ছি, স্থায়ী সমাধান যদি হয় তাহলে হয়তো একদিন এই পশ্চিম ট্রাঙ্গালে মানুষগুলো এই চারাবাড়ির যে ঘাটটি আছে এবং চারাবাড়ির যে এইচডিএস ব্রিজ নামে যে পরিচিত সেইটার একদিন সমাধান অবশ্যই আসবে। আমরাও চাচ্ছি মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় সুদূর দৃষ্টি নিয়ে আগামী দিন যেন এখানে আর জিও ব্যাগ ফেলতে না হয়, আমরা দেখতে চাচ্ছি স্থায়ী একটি সমাধান। এই আশা এবং প্রত্যাশা রাখছি। আমি আলমগীর হোসেন, চারাবাড়ি ঘাট থেকে।